চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। জন্মদিন হারে লো এসো নাচন কোদন করি। না আসলে আমার জন্মদিন না, আজকে এমন এক ব্যক্তির জন্মদিন, আপনারা সবাই তাকে চিনেন, অতি পরিচিত একজন মুখ, বাংলাদেশের মিডিয়া অঙ্গনের অদ্বিতীয় একজন নির্মাতা মনিরুজ্জামান স্বপন। আমি এখন আপনাদেরকে সেই মহান ব্যক্তিত্ব মনিরুজ্জামান স্বপনের কাছে নিয়ে যাব, যিনি আমাদের এই বিভিন্ন টেলিভিশনে নানান রকমের নাটক এবং শর্ট ফিল্ম, টেলিফিল্ম, বিনোদনমূলক যে প্রোগ্রাম উপহার দিয়ে থাকেন। আমরা এখন নিয়ে যাব সেই মহান ব্যক্তি মনিরুজ্জামান স্বপনের কাছে। আমি দর্শক আপনাদেরকে বলে দিচ্ছি যে মনিরুজ্জামান স্বপন এমন এক জায়গায় বসবাস করেন যেটাকে অনেকেই বলে থাকেন অজপাড়াগা। আসলে অজপাড়াগা না, ডান্ডিনগরীর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছি ইউনিয়নের দুইটি অনন্য নদীর মাঝখানে শীতলক্ষা এবং ব্রহ্মপুত্র নদীর মাঝে যেই গ্রামটি, সৌন্দর্য মণ্ডিত, বৃক্ষশোভিত, আচ্ছাদিত একটি গ্রাম শাব্দি গ্রামে। আমরা এখন চলে যাব সেই শাব্দি গ্রামের আমাদের সবার প্রিয় সেই মনিরুজ্জামান স্বপনের কাছে। আপনারা আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্লিজ বসেন। দর্শক আমরা এখন যার সঙ্গে বসে আছি, আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের বাংলাদেশের মিডিয়া অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, যিনি একজন নির্মাতা, সফল প্রযোজক মনিরুজ্জামান স্বপন। আমরা এখন তার কাছ থেকে জানবো তার প্রযোজক হয়ে ওঠার গল্প, হঠাৎ করে তিনি এই জগতে কীভাবে পদচারণা করলেন। জি জনাব মনিরুজ্জামান স্বপন সাহেব। জি বলেন। আমরা জানি যে আপনি বাংলাদেশের একজন আলোচিত নির্মাতা, যাকে বলা হয় প্রযোজক। তো আসলে এই নারায়ণগঞ্জের অজপাড়া গা থেকে হঠাৎ করে আপনি ঢাকার একটি রাজধানীর মধ্যে মিডিয়া অঙ্গনে একটা অবস্থান করলেন, বা বিশেষ করে এই মিডিয়া অঙ্গনে আপনি হঠাৎ করে পদচারণা করলেন কীভাবে? ছেলে সত্যিকার অর্থে গ্রাম আর শহর না, যারা মিডিয়া প্রেমী আছে এরা এরা গ্রাম না শহর, গ্রাম এগুলো কিছুই মানে থাকে না, যার ফলে আমরা আজকে আমি গ্রাম থেকে উঠে যাওয়া একজন মানুষ ঢাকা এত বড় একটা শহরের ভিতরে কাজ করতেছি, সারা বাংলাদেশ ব্যাপী কাজ করতেছি, এমনকি দেশের বাইরেও কাজ করতেছি, অসংখ্য নাটক নির্মাণ করতেছি এবং নির্মাণাধীন কিছু নাটক রয়েছে, করোনার কারণে কিছুটা স্টপ হয়ে গেছে কাজ। আর সব মিলিয়ে গ্রাম আর শহর নেই, মিডিয়া প্রেমী যারা আছে সবাই যখন মিডিয়াকে মন থেকে যারা ভালোবাসবে তার অবশ্যই আপনার যত দূরেই থাকুক না কেন আর যত ইয়ের মেয়েদের থাকুক, কিন্তু এরা কাজ করতে অভ্যস্ত। এবং এখন বিশেষ করে আমি গ্রাম থেকে যাইয়া কাজ করে আমি অনেক স্বচ্ছন্দ বোধ করি, কারণ গ্রাম থেকে যাইয়া আপনার শহরের ভিতরে কাজ করা এবং আমার যে ফ্রেন্ড সার্কেল আছে সবাই কেউ না কেউ ঢাকার বাইরের লোক আছে, কিন্তু এরা সবাই স্থানীয়ভাবে ঢাকাতে থাইকা কাজ করে, কিন্তু আমি এক ব্যক্তি যে নারায়ণগঞ্জ থেকে আইসে যায় গিয়ে মিডিয়াতে কাজ করি, এ হচ্ছে বিষয়। আচ্ছা ধন্যবাদ আপনাকে। তো আমরা এখন জানতে চাইব আসলে এই যে আপনি মিডিয়া অঙ্গনে ঢুকলেন হঠাৎ করে, এত কিছু আমাদের দেশে তো অনেক কিছু রয়েছে, ব্যবসায়ী হিসেবে বিভিন্ন ব্যবসায় ঢুকতে পারতেন, চাকরি করতে পারতেন, কিন্তু মিডিয়া অঙ্গনে ঢুকলেন কিসের উদ্দীপনায়? এটা আমার ছোটোবেলা থেকে আমারই ছিল, যখন ছাত্র জীবন থেকে যখন আমি লেখাপড়া করি ক্লাস নাইনে পড়ার সময় আমার স্বপ্ন ছিল একটা, যে আমি মিডিয়া অঙ্গনে কিছু একটা হব, কী হব সেটা জানতাম না, তবে মিডিয়াকে ভালোবাসা আমি ওটার পিছনে লেগেছিলাম, যে আমার এমন একটা অবস্থান তৈরি করতে হবে যেখানে আমার সর্বোচ্চ একটা অবস্থান তৈরি হয়। এই চিন্তাভাবনা করে আমি ওই ক্লাস নাইন থেকে, সম্ভবত ক্লাস নাইনে যখন পড়ি তখন 1987 সাল থেকে আমি এটার পিছনে, তখন থেকে আমি মিডিয়ার পিছনে এই পদযাত্রা আমার। আচ্ছা আপনার এই যে নাটক নির্মাণ করেন বা শর্ট ফিল্ম, টেলিফিল্ম যাই বলি না কেন, এসব যে নির্মাণ করছেন,
তো আপনার এই নির্মাণের পেছনে সবচেয়ে বেশি উৎসাহ কার, মানে কার উদ্দীপনা আপনি বেশি পেয়েছেন? কিন্তু সত্যিকার অর্থে আমার এক মামা ছিল, উনি মিডিয়াতে তখন তেমন কিছু করতে পারেনি, ইচ্ছা ছিল সে একটা কিছু হবে, তার অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল, তাও কমেডি ক্যারেক্টারে। তাকে আমি তার সাথে আসা যাওয়া ছিল, ওইখানে এক ডিরেক্টরের সাথে, এক ফিল্ম ডিরেক্টরের সাথে যখন কথাবার্তা বলি, বলার পরে ওই ভদ্রলোক আমাকে বলল, তুমি তো সাইজে অনেক ছোট, মিডিয়াতে তুমি কী কাজ করবা? তখন আমি ভাবলাম যে আমি কি আর বড় হব না, আমাকে একটু সুযোগ করে দেন, আমি একটু কাজ করি। তো আমাকে যে ওই ডিরেক্টর, তৎকালীন সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা কালো ছবি যখন নির্মাণ হয়, তখন আমাকে নিয়ে বলো যে তুমি কী কাজ করতে পছন্দ করো। আমি বললাম যে আমার একটা হইলে হইলো। পরে আমাকে নিয়ে দিলো একটা এডিটরের সাথে, তখন 35-36 আমলেরই ওই ক্যামেরা রিল কাছে তুইতো, কাইটা কেচিটা কাইটা তোরা সহকারী হিসেবে কাজ, সহকারী হিসেবে। তখন আমার বললাম যে না, আমার এটা ভাল লাগে না। তখন আমার বললো তাহলে কী করবা? আমি বললাম যে আমি সবার সাথে থাইকা কাজ করতে চাই। তো উনি আমার মনের ভাবটা বুঝলো, বোঝার পর বললো যে ঠিক আছে, এই তোমাকে আমি ডিরেক্টর হিসাবে, আমি তোমাকে শহীদুল ইসলাম খোকন ছিল তখন চিত্র পরিচালক, ওনার একটা ছবি বানাচ্ছিল তখন বজ্রপাত ছবিতে, আমাকে বজ্রপাত ছবিতে আমাকে উনি চার নম্বর ডিরেক্টর হিসাবে আমাকে ওইখানে নিয়োগ দিল। তারপর আমি বজ্রপাত ছবি করলাম, তারপরে আরও দুটা ছবি করছিলাম, একটা ছিল ময়নাচর, আরেকটা ছবি ছিল এই সাত, মানে মালেক আফসারির এই ভিখারির ছেলে। এই তিনটা ছবিতে আমি সহকারী পরিচালক হিসাবে, মানে 1989 সালে কাজ করছিলাম, 88-র শেষে 89, মানে বন্যার পরই আমি কাজ করছিলাম। এরপর আমার পদযাত্রা ওইভাবেই থাইমে যায়, আমি কিছুদিন ছিলাম দেশের বাইরে, ওইখান থেকে আসার পর পুনরায় আবার এই মাথার ভিতরে আবার ঢুকলো যে না, আমি তো মিডিয়া প্রেমী লোক। আপনার এই নির্মাণ কাজের অভিষেক কত সালে? আমি নিজে নির্মাণ যখন শুরু করি 2007 সালের শেষের দিক দিয়ে, আর 8 সালের শুরু থেকে আমার নাটক ওয়ানিয়ারে যায়। আচ্ছা, আরেকটি বিষয় যে আপনি তো মোটামুটি আপনি বললেন যে 2007 সাল থেকে আপনি নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন, তো এই যে দীর্ঘ পথ অতিক্রম করে আপনি এই নাটক নির্মাণ ব্যবসায় কতটা সফল হয়েছেন বলে মনে করেন আর কি? আমি তখন ব্যবসা ছিল, এখন তো ইদানিং একটু ব্যবসা কম, যেহেতু ইদানিং মন্দা অবস্থা, যেহেতু এখন বাজেটের কারণে নাটক নির্মাণ করা যায় না, যেটা বাস্তবের সাথে যেই, মানে যেই বাজেটের কারণে আমরা, বাজেট চ্যানেল থেকে বাজেট দেয় কম, আর নাটক নির্মাণ করতে গেলে আর্টিস্টের পেমেন্ট বেশি, সব কিছুর পেমেন্ট বেশি, যার ফলে আমরা ওইভাবে আগাইতে পারি না, ভালো কিছু মানে কাজ করা সম্ভব হয় না আর কি। তারপরে চেষ্টা করি ভালো কিছু নির্মাণ করার জন্য। আচ্ছা, বর্তমানে তো আমরা টেলিভিশনে দেখি যে আজকাল যারা নাটক নির্মাণ করছেন, কিন্তু এটা আসলে জনশ্রুতি রয়েছে এগুলি নাকি নাটকের আওতায় পড়ে না, এগুলি নাকি আসলে ফানি ভিডিও, কারণ তাদের ম্যাক্সিমাম নাটকে দেখা যাচ্ছে ফানি ধরনের কিছু কিন্তু ভিডিও করা হয়, কিন্তু কোনো মেসেজ নেই না, কোনো কি বলবেন এর অর্থে? অ্যাকচুয়ালি এটা সত্যি কথা বলছেন, যেহেতু বাজেট কম, আর ওই যে কম বাজেটের নাটক ভালো হয় না, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ওনারা ইস্টার জলসাতে যে সমস্ত নাটকগুলো বানায়, প্রত্যেকটা নাটকের বাজেট হচ্ছে প্রতি পর্বে 5-6 লাখ টাকা বাজেট বরাদ্দ, আর আমাদের দেশে সর্বোচ্চ 40-50-60 হাজার টাকার উপরে কোনো বরাদ্দ নেই। তো এই বরাদ্দের ভিতরে আমরা কী বানাইতে পারি? অতএব মানে নাটক চালানোর, আপনি বলতে চাচ্ছেন যে বাজেটের কারণে আমরা অনেকটা হচ্ছে নির্মাতারা এই কমেডি টাইপের প্রোগ্রাম বানাতে, এই তো? হ্যাঁ, এটাতে কোনো মেসেজ থাকে না, কিছু থাকে না, আর যদি কিছুই যদি না থাকে তাহলে পাবলিক কেন টেলিভিশন দেখবে? আমি জানতে চাই যে বর্তমানে তো ফিল্ম সেক্টরটা অনেক মন্দ অবস্থা, একেবারে নিবুনিবু প্রায়। তো আসলে আমরা দেখেছি যে বাংলাদেশের যারা ফিল্ম বলেন বা টেলিভিশন বলেন,
অভিনেতা অভিনেত্রী যারা আছেন, খুব বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা একসময় শেষ বয়সে এসে দেখি তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়ায় তারা। তো আসলে এই পরিস্থিতিটা কেন হয় বলে মনে করেন? এটা অ্যাকচুয়ালি আমাদের একটা প্রবাদ বাক্য আছে, যেটা ওই যে এখন আমার যৌবনকাল আছে, আমি যদি 10 টাকা রুজি রোজগার করি, আমার এখানে 8 টাকা খরচ করা উচিত আর 2 টাকা মানে সঞ্চয় রাখা উচিত। কিন্তু আমাদের যে মিডিয়ার লোকজনগুলা মানে ব্যয়বহুল খরচ করে, অপচয় বেশি করে, যার ফলে আজকে তাদের দুর্ভাগ্য। আর এছাড়া কিছু না, কিন্তু প্রত্যেকটা আর্টিস্ট ভালো পেমেন্ট পায়, ভালো কাজ করে, সব কিছু ঠিক আছে, তারপরে কেন তারা সাহায্যের জন্য হাত পাতে? ওই একটাই কারণ, সঞ্চয়। আচ্ছা, একটা বিষয় হচ্ছে, আপনারা তো দীর্ঘদিন ধরে নির্মাণ করে আসছেন, এর বাংলাদেশে এরকম অজস্র নির্মাতা রয়েছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের নির্মাতারা কি কখনো কোনো সরকারি সহযোগিতা পান কিনা? হ্যাঁ, যদি ভালো মানের বরাদ্দ থাকে, ভালো মানের যদি কোনো গল্প থাকে, আর যদি কোনো রাজনৈতিক আশ্রয়ের সাথে যদি কিছুটা ই থাকে, তাইলে এটা অবশ্যই থাকে। আর বিশেষ করে যারা মানে ই পাচ্ছে এই সরকারি অনুদানের ছবি বা নাটক, নাটকের ক্ষেত্রে খুব কম হয়, কিন্তু ছবির ক্ষেত্রে হয়। কিন্তু ছবির ক্ষেত্রে দেখা গেছে এই যারা সরকারি দল টল করে ই করে, আরই পাচ্ছে। ওটা হয়, কিন্তু আমি আমার আমার জানা মত আমি দেখছি যে যারা এর বাইরে যারা আছে, যেমন সরকার দলীয়ভাবে যারা থাকে, এরই পায়, আর এদের বাইরে যারা আছে এরা কখন পায় না। অথচ ভালো নির্মাতা ভালো কাজ করে এরা পায় না, না পাওয়ার কারণ একটি, দলীয়ভাবে কিছু একটা সমস্যা। অ্যাকচুয়ালি এটা বলা ঠিক না, তারপরও না বলে পারলাম না, যা সত্য তাই বলতে হয়। আচ্ছা, আরেকটি বিষয়, আমরা মানে ইদানিংকালে দেখছি যে মিডিয়াগুলিতে, বিশেষ করে বিভিন্ন চ্যানেলগুলিতে ঘুরে ফিরে এক ধরনের নির্মাতারাই, এক ধরনের পরিচালক, এক ধরনের অভিনেতারাই মানে অভিনয় কাজ করছে, মানে এই গ্রুপিং পদ্ধতিতে কাজ করছে। হ্যাঁ, কিন্তু আসলে এইটার কারণটা কি? এটার অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডিরেক্টর বলেন, তারপর প্রযোজক বলেন, প্রত্যেকটা মানে সবাই এককভাবে এক একটা করে টিম তৈরি করে নেয়, যে টিম। অথচ দেখা গেছে এখানে কারণ দুটা আছে। এক প্রথম কারণ হচ্ছে, যেমন ধরেন যে একই গ্রুপের লোক দিয়ে একটা নির্মাণ করা শেষ হয়েছে, পরে আরেকটা নির্মাণ শুরু করছে। এটার মূল কারণ হচ্ছে দেখা গেছে যে বিজ্ঞাপনদাতারা টাকা দিতে দেরি করে, তো একটা প্রযোজক একটা কাজ করে তার বসে থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে মনে করেন যে বেশিরভাগ সময় এই আপনার এই নির্মাতার এই এজেন্সির কাছে মানে ধরনা দেওয়া আর কি, মানে ধরা রাজনৈতিক চিন্তাধারায় সব বিভিন্ন অনুদান আসে, এই ব্যাপারে আসলে করণীয় কি বলে মনে করেন? আর সবচেয়ে বড় বিষয়, আমরা বিভিন্ন ভাবে জানি যে রাজনৈতিক কারণে এসব অনুদান পাওয়ায় অনেক মানে ভালো ভালো নির্মাতারা নির্মাণে আগ্রহ হারাচ্ছে। হ্যাঁ, তো এটা সত্য, আমার আমার জানা মতো অনেক নির্মাতারা আছে যে বসে পড়ছে, ভালো কিছু করতে পারতেছে না, শুধু বরাদ্দের জন্য, বাজেটের জন্য। আর সে যে ভালো কাজ করে আসছে, এখন সে অনেক মানে ফালতু কাজ করার জন্য, তার মানে যে পিছনের যে কেরিয়ারটা নষ্ট করার জন্য কেউ চায় না। আর সবাই চাইতেছে যে না, আগে যে কাজগুলো করছে ওই কাজগুলি থাকুক, যাতে এটা আর আমার বাজে কাজ করে আমার গুডউইল নষ্ট না হোক। একটা একটা ভালো কাজ করতে গেলে দেখা গেছে যে বরাদ্দ লাগে 2,20,000, 25,000, 30,000, এরকম হলেই হয়। কিন্তু চ্যানেল তো দিবে আপনাকে সর্বোচ্চ এই সর্বোচ্চ দিবে 2,00,000 বা 1,80,000, তাহলে আপনার যে গাড়তিটা কে দিবে? আর গাড়তিতে তো কেউ কাজ করবে না। তো আমরা চেষ্টা করি যে অল্প পুঁজিতে ভালো কিছু করার জন্য, কিন্তু আমাদের দেশে সরকার যদি আরেকটু আমাদের প্রতি যদি একটু তাকাতো, যদি সুদৃষ্টিতে তাকাইলে আমরা হয়তো মানে ভালো কিছু পাওয়ার জন্য যদি সরকার একটু মানে একটু একটু অনুদানের খবর নিয়ে যদি অনুদানটা দেয়, অনুদানের তাহলে ভালো কিছু উপহার দিতে পারবে। জি জি জি, আমাদের দেশে ভালো ভালো কিছু মানে কি, ভারতের যে নাটকগুলো হয় সম্পূর্ণ কাল্পনিক, আর আমাদের দেশে যে নাটকগুলো হয় প্রত্যেকটা নাটকই আপনার বাস্তব জীবনের সাথে অনেকটা মিল আছে। আর মূলত ওই স্টার জলসা বলেন, আর জি বাংলা বলেন, কালার্স বাংলা বলেন, যে
ওই নাটকগুলো প্রত্যেকটা নাটকই কাল্পনিক, ওরা বোঝে যে মিথ্যা, মিথ্যাকে ওরা সাজাচ্ছে, এ সাজিয়ে নাটক বানাচ্ছে। আর বাংলাদেশে যেটা হচ্ছে, এটা হচ্ছে প্রত্যেকটা বাস্তব জীবনের প্রেক্ষাপটে যেই জিনিসগুলো আছে এগুলো নিয়ে নাটক নির্মাণ করছে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জেনেছি যে আপনার মানে এই যে বর্তমানে যেসব কাজ হচ্ছে, ঘুরে ফিরে কিন্তু গল্প একই পাওয়া যাচ্ছে, হয়তো বা আর্টিস্ট ভিন্ন বা দৃশ্য ভিন্ন। হ্যাঁ, আর যে কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইদানিং নাকি স্ক্রিপ্ট পাওয়া যাচ্ছে না, স্ক্রিপ্ট রাইটারের খুবই সংকট। তো আসলে এটার কারণটা কি? এটা অ্যাকচুয়ালি এটার থেকে এই একটা বেড়াজাল, এই বেড়াজাল থেকে অনেকে বেরিয়ে আসতে পারতেছে না। বেরিয়ে না আসার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ভালো পেমেন্ট পাইলে আসে না। আপনার ভালো স্ক্রিপ্ট রাইটার পাবেন, তারা তারা লেখার যেই মানে ই হারাই ফেলছে, আগ্রহ হারাই ফেলছে, যার ফলে অনেক অনেক হ্যাঁ ভালো পেমেন্ট না পাওয়াতে অনেক রাইটারই আপনার আগ্রহ হারাই ফেলতেছে। তাকে দিয়ে যতই চেষ্টা করেন ভালো কিছু বেরোইতেছে না। ইদানিং কিছু কিছু ছেলেপেলেরা আছে যে যারা রাইটারের কাতারে আসেনি, কিন্তু তারও ভালো গল্প লিখে, কিন্তু ওই গল্পগুলো তো আমরা যদি আমি দেখছি আমার কাছে ইদানিং বেশ কিছু গল্প বিভিন্ন জায়গা থেকে মেসেঞ্জারে ফেসবুকে আপলোড করছে যে বস প্লিজ একটু দেখেন আমার গল্পটা যদি ভালো হয় একটু সুযোগ করে দেন। আর আমরাও চেষ্টা করতেছি যে পুরানদের নিয়ে অনেক দেখছি, কিন্তু এখন তাদের মধ্যে তাদের কলমে ওই আগের মতো ধারটা দেখতেছি না। আর এখন বর্তমানে যারা যে নতুন লিখতেছে আগ্রহ সহিত লিখে, কিন্তু বেশিরভাগই ফানি ভিডিওর মতো হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, মেসেজ পাওয়ার মতো তেমন কিছু পাওয়া যায় না। আর যাদের কাছ থেকে আপনারা পাবেন তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। জি 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 জি। আচ্ছা, আমরা আপনাকে আর বিরক্ত করবো না। আমরা জানি যে আজকে আজকে একটি গুরুত্বপূর্ণ দিন, আপনার জীবনের সবচেয়ে সেরা দিন, এই দিনেই আপনি এই পৃথিবীতে এসেছেন। তো সেই কারণে আপনাকে আমাদের চ্যানেল জুড়ির পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা, এবং আপনি যাতে দীর্ঘজীবী হন সেই প্রত্যাশা আমরা করি। সর্বশেষ আপনাকে আরও দুটি প্রশ্ন করবো। একটি হচ্ছে যে এই যে আপনি দীর্ঘদিন ধরে মিডিয়া জগতে কাজ করছেন, তো এই কাজের মধ্যে আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা কি আমাদেরকে বলবেন, দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন? আমার স্মরণীয় ঘটনা, আমি যখন বান্দরবনে কাজ করতে যাই, আচ্ছা আচ্ছা, বান্দরবনে কাজ করতে যাওয়ার পর দেখলাম যে আমরা চান্দের গাড়িতে করে, আমাদের সাথে আর্টিস্ট ছিল বেশ ভরপুর, আচ্ছা আচ্ছা, এর মধ্যে আমিও ছিলাম। তখন আমরা ওই যে কলার ঘাড়া এই চান্দের গাড়িতে বাইন্দা, তারপরে খাইতে খাইতে মানে মানে আনন্দ উল্লাস করতে করতে আমরা গেলাম ওইখানে। যাওয়ার পর আমরা হঠাৎ করে কে যেন আমাকে একটা কলা দিয়ে ঢিল মারলো। ঢিল মারার পরে আমি সবাইকে বললাম কে দিল ঢিল, সবাই চুপ হয়ে গেছে যে বছরের ঢিল দিছে এমন মানুষ কে আছে। হ্যাঁ, পরে লাস্ট পর্যায়ে আমি প্রোডাকশন ম্যানেজারকে ঘোরায় বললাম যে এই ঢিলটা কে মারছে, সে আমাকে চোখে ইশারা করে বলতেছে, আমার ইশারা করে বলতেছে শখ শখ, নায়িকা শখ দিছে। তা আমি বুঝতে পারছি শখ, এক এক প্রকার বলতেছে যে এখানে মনে ভূত আছে, ভূতে ঢিলাই। তারপরে যখন এই কিছুক্ষণ পরেই আমি আবার দুইটা কলা ছিঁড়ে আবার শখকে কষায় দুইটা দিলাম। দেওয়ার পর সে বলল এই ঢিলটা কে মারলো কে মারলো, আমি যে ভূত একটু আগে আসছিল ওই ভূতে মনে এখন মারছে আবার। আরো আরো অনেক মজার মজার ঘটনা ছিল, যেটা আমরা যখন বান্দরবনে কাজ করতে, শুটিং এর মধ্যে অনেক বিনোদন থাকে, অনেক বিনোদন, অনেক পিকনিকের মতো, পিকনিকের মতো মনে হয় যে মানুষ একটা পরিবার মনে হয়। হ্যাঁ জি, অবশ্যই পরিবারের মতো। এই 30-40 জন স্টাফ সাথে সব নায়ক নায়িকা ক্যামেরার পিছনের লোক সব কিছু মিলিতভাবে যখন একসাথে হয় তখন একটা আনন্দের জোয়ার বাইসা যায়। আচ্ছা, আমি তখন মনে হয় না যে কার বয়স কত, মনে হয় যে সবে আমরা 16 বছরের হয়ে গেছি, সমসাময়িক মনে হয়। হ্যাঁ, সমসাময়িক। আচ্ছা, আরেকটা বিষয়ে সর্বশেষ প্রশ্ন আপনাকে করব, যে এই যে আপনি কাজ করছেন, এই কাজ নিয়ে আপনার সর্বশেষ পরিকল্পনা কি, যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন? আমার যতটা কাজই করি আমি চেষ্টা করি আমার নাটকের ভিতরে মেসেজ রাখার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে আমার সর্বশেষ যখন আমি মিডিয়া সাইডা দেওয়ার চিন্তা ভাবনা করবো, এর আগে আমার মানে মনের ইচ্ছা আছে যে আমি একটা ভালো মানের একটা ছবি বানাবো দেশ এবং জাতির জন্য, যাতে এটা উপকারে আসে, ইতিহাস হয়ে ইতিহাস হয়ে থাকে। এটা হলো আমার একটা
মানে অন্তিম ইচ্ছা আর কি, মানে মনের মনের যে ইচ্ছাটা আমি এখন কারো ফ্ল্যাশ করি না। আমাকে অনেক ডিরেক্টর বলছে বস চলেন একটা সিনেমা বানাই, তাই আমি বললাম যে না সময় হয় নাই। মানে এখন নিজেকে প্রস্তুত মনে করছেন না? না না, নিজেকে এখন প্রস্তুত মনে করছি না, কিন্তু আমি যেই সিনেমাটা বানাবো অবশ্যই ব্যয়বহুল সিনেমা হবে এবং এই সিনেমাটা মানে দর্শক হলমুখী হবে এরকম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার মন বলে যে সিনেমা বানাবো আমি, বাণিজ্যিকের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আমি বানাবো না, এটা বানাবো বিনোদন, বিনোদনের জন্য বানাবো, মানুষ যাতে কিছু পায়, মেসেজ পায়, মেসেজের জন্য। আর আমার আরেকটা ইচ্ছা আছে যে আমার সবাই চায়, সবার মানে দেশের জন্য, এলাকার জন্য, জেলার জন্য অনেক অনেক কিছু করতে চায়। আমার ইচ্ছা আছে যে আমার নারায়ণগঞ্জ বন্দর, মানে আমার নারায়ণগঞ্জ জেলার অনেক প্রতিভার লোক আছে এবং অনেক গুণী শিল্পী আছে, আমি এদের নিয়ে কাজ করতে চাই। এটা হচ্ছে আমার মানে মূল ইচ্ছা। আমি এখন থেকে মানে আমার তো গত কয়েকদিন আগে একটা নাটকের কাজ গেল, ওইখান থেকে আমি বেশ কিছু গুণী শিল্পী খুঁজে খুঁজে বের করে আমি তাদের কাজে লাগাইছি। এখন আমার ইচ্ছা আছে আমার প্রত্যেকটা মানে নাটকে হোক আর সিনেমাতে হোক যাই হোক, আমি চেষ্টা করবো আমার নারায়ণগঞ্জের প্লাস বন্দরের যে মানে গুণী শিল্পী আছে যারা, এদেরকে আমি কাজে লাগানোর জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার মনের আশাটা আমি পূরণ করতে পারি। অনেক অনেক প্রতিভাওয়ালা লোক আছে এবং ছেলে এবং মেয়ে, অসংখ্য ছেলে মেয়েরা আছে কাজ করতে আগ্রহী, কিন্তু তাদের প্রতিভা আছে ঠিক, কিন্তু তারা প্রতিভা ফুটে ওঠানোর মতো সুযোগ পাচ্ছেন আর কি। তা আমি চাচ্ছি তাদের ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য, যেহেতু আমি ইচ্ছা করলে প্রতি নাটকে 4-5টা ছেলে মেয়েকে আমি উঠাই নিয়ে আমি কাজ করে দিতে পারি, এবং তাদের প্রতিভা যদি থাকে অবশ্যই তারা এখান থেকে সাইন করতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে নারায়ণগঞ্জে অসংখ্য গুণী ব্যক্তি আছে, আমি প্রত্যেকের কাজে লাগানোর চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং দেশবাসীর কাছে দোয়া চাই। আর আমি যতদিন মিডিয়াতে থাকব, মানে নিজের যে চাহিদা তেমন নাই যে আমার এটা দিয়ে আমার সংসার চলবে বা চলবে, মানে মিডিয়ার সেবার জন্য আপনি কাজ করে যাবেন, মিডিয়ার সেবার জন্য এবং ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমার প্রত্যেকটা নাটকের ভিতরে মেসেজ থাকবে, ওই মেসেজগুলো যাতে জনসাধারণের কাজে আসে, প্রত্যেকটা গ্রাহক দর্শক প্রত্যেকটা দর্শক যাতে দেখে বলে যে না একটা নাটক হয়েছে, একটা সিনেমা হয়েছে। দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য, যে আমরা আগামী দিনগুলো আরও সুন্দর মতো কাজ করতে পারি। ধন্যবাদ আপনাকে, আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম, তো আপনাকে অনেক ধন্যবাদ। চ্যানেল জুড়ির পক্ষ থেকে আপনাকে আবারও সাধুবাদ জানাচ্ছি, এবং সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বলার জন্য আপনাকে অনুরোধ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ চ্যানেল জিরোকে এত সুন্দর একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, আর ধন্যবাদ চ্যানেল জিরোর চেয়ারম্যান জনাব সাব্বির আহমেদ সেন্টু সাহেবকে, এবং আরও আরও ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল জিরোর যে পিছনের যারা কাজ করে এদেরকে, এবং চ্যানেল জিরোর তৃতীয় বর্ষ পার করে এখন চতুর্থ বর্ষরে পদার্পণ করছে, যেন চ্যানেল জিরোকে অভিনন্দন ও শুভেচ্ছা, এবং চ্যানেল জিরো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো। আসসালামু আলাইকুম।